নবীর নামে গালি দিবে ডাইরেক্টর কল্লা, ডাইরেক্টর মৃত্যুদণ্ড। আমরা মরে ঘুরি, আজকে আমাদের ইমানের দাবি হলো সে নবীর নামে যারা গালি দিয়েছে শুধু দাঁত ভাঙা জবাব নাই, তাদের কল্লা চাই, মৃত্যুদণ্ড চাই, ফাঁসির মঞ্চে দেখতে চাই। সানোফি নামে একটা ওষুধ কোম্পানি আছে, সানোফি নামে ওষুধ কোম্পানি সহ ফ্রান্সের যত পণ্য পাওয়া যায় বাজারে তা কেনা যাবে না। প্রাণ পানি, প্রাণ ভাজা, প্রাণ ফুড আমরা খাই, কি বলে না, খাই না খাই না, চিন্তা করি না। আমার নবীকে নবী মানে না, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ভারতের গোলাম মোহাম্মদ কাজী আলীকে নবী মানে, আর তাদের পণ্য আমি ব্যবহার করি, আমি নবীর উম্মত। আশা করেন না নবী সুপারিশ করবে। আমাদের দেশের কিছু টিভি মিডিয়া এটা উঠে পড়ে লাগছে কিন্তু, তাই না, যে ওয়াজের দ্বারা নাকি ধর্ষণ বাড়ে, কি জঘন্য কথা। আচ্ছা ওয়াজে আরো কমে না বাড়ে, আপনার বলে তো কমে না বাড়ে। সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, ওরা কি ওয়াজ শোনে? কোন হুজুরই ওয়াজ শোনে ওরা? আজকের যশোর সদরের চোড়ামানকাটি ইউনিয়নের গবিলা গ্রামের বড় মসজিদে আয়োজিত সিরাতুন্নবী মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলে উপস্থিত আছেন দেশ বর্ণ এক ঝাঁক কোরআনের পাখি মুফাসসির কেরাম, বিশেষ করে যশোর জেলা জাতীয় মুফাসসির পরিষদের পরিচয় আপনারা জানেন, সারা বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের আলেমদের শ্রেষ্ঠ সংগঠন জাতীয় মুফাসসির পরিষদ, বক্তাদের সংগঠন। সেই সংগঠনের যশোর জেলা শাখার অন্যতম একজন দায়িত্বশীল আপনাদের খতিব মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান, এখানে আছেন যশোর জেলার সংগ্রামী চারজন দায়িত্বশীল মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, মাওলানা জাহাঙ্গীর বিন শামসুদ্দিন এবং সেক্রেটারি হাসান মামুন লাল, যার কথা শুনেছেন আপনারা সবাই, এবং সভাপতি, জেলা সভাপতি হাফিজ জুলফিকার মাহমুদ, আমার বন্ধু মানুষ। সর্বশেষ বক্তব্য শুনলেন বজ্র কণ্ঠের বক্তব্য এবং সঙ্গীত সারা বাংলাদেশ কাঁপানো বক্তা আল্লামা অধ্যাপক তৈবুর রহমান সাহেব। আমি আসছি সেই সাথে মুফাসসির পরিষদের তাদের দায়িত্বশীল হিসেবে দাবি করেছেন, আপনাদের কাছে চলে এসেছি আলহামদুলিল্লাহ। সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই খুশি না বেজার? বিশ্বনবীর শানে সিরাতের মাহফিল, তাই না, ব্যানারে কী লিখছে দেখি নাই, সিরাতুন্নবী মাহফিলের, যে নবী আপনারা আমার সুপারিশ করবেন আদালতে আখেরাতে, যিনি ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, কি ঠিক না ভাই? ঠিক, সে নবীর পরে আমাদের ইমান আছে না নাই? নবীর পরে ইমান না থাকলে তো মুসলমান থাকা যায় না? কি ইমানটা কিরকম, সেই ইমান কিরকম, তিনি নবী দায় ঠেকি আছেন আমার না নিয়ে জান্নাতে যাবে না, বিষয়টা এরকম যে আমি কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই এই পড়েছি নবী নিয়ে যাবে, বিষয়টা তো এমন নয়। নবীর পরে ইমানটা কেমন? কোরআনই বলে দিই সূরা আহজাবের 6 নম্বরে, আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চেয়ে প্রাণের চেয়ে দামি মর্যাদার আসনে বসা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জানের চেয়েও দামি, প্রাণের চেয়েও দামি, জীবনের চেয়েও দামি তিনি, সম্মানী তিনি। আপনারা বলেন তো এই জানের চেয়েও দামি কি আপনার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে? আপনি কলেজে হাত দিয়ে চোখ বন্ধ করে দেখুন, আপনার জান প্যানের চেয়েও দামি কি নবী সাল্লাম আছে আপনার কাছে? কঠিন, কিন্তু আমার কাছে দামি আমার জান, আমার প্রাণ, আমার জীবন, আমার সন্তান, আমার পরিবার, আমার স্ত্রী, যতই বলি এত সহজ নয়। কিন্তু আল্লাহ পাক ইমানের কাছে এটা বলে দিয়েছেন, আপনার ইমানের দাবিতে এটা থাকতেই হবে। সেই ইমানদার আজকে আস্তে আস্তে দেখতেছিলাম একটা এবারাত, যে ইমাম মালিক রহমাতুল্লাহ বলছেন যে মা বাকা উল উম্মাহ বাদা সাতমি নাবিগিহা, আর শেফা কিতাবে কাজী আয়াজ এটা উল্লেখ করেছেন, তা হচ্ছে নবীকে গালি দেবার পরে যদি তা প্রতিরোধ করা না যায় তাহলে এই উম্মতের বেঁচে থাকার অধিকার নাই, নবীর উম্মত দাবি করার অধিকার নাই। যে নবীর নামে গালি হবে আর আমি তা প্রতিবাদ করব না, প্রতিরোধ করব না, তার উচিত শিক্ষা শাস্তি দেব না, আমার নবীর উম্মত দাবি করার অধিকার নাই। আজকে বলুন এবার, আমার দেশেও নবীর নামে গালিগালাজ হয়েছে এর আগে, হয় নাই?
আজ পর্যন্ত কারো শাস্তি হয় নাই, শাস্তির বিধানও নাই। বিশ্বের বহু ঘটনা এরকম আছে। সর্বশেষ আমরা কয়েকদিন দেখছি প্রতিবাদ হচ্ছে ফ্রান্সে, সরকারি ভবনে নবীন নামে ব্যঙ্গ চরিত্র তার বিবিদেরকে নিয়ে বিভিন্নভাবে সাজিয়ে ছবি দিয়ে ব্যঙ্গচিত্র এঁকেছে, কয়েকটা পত্রপত্রিকায় ছেপেছে। কিছু প্রতিবাদ করা হলে পরে সেখানে মুসলিম ভাইদেরকে পুলিশ নির্যাতন করেছে। সে দেশের প্রেসিডেন্ট বলেছে এটা হলো ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ কথা বলার বাক স্বাধীনতা। প্রিয় ভাইরা আমার, অথচ ইসলামের বিধান হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে আসছে, তিনি বলেছেন নবীর নামে গালি দিয়েছিলেন সেই সময়ের কাব বিন জুহাইন নামে একজন কবি। আল্লাহর নবী মদিনার মসজিদে দাঁড়িয়ে বললেন তোমরা কাব বিন জুহাইরকে যেখানে পাও তার কল্লা হাজির করে দাও, এটাই নবীর অর্ডার। নবীর নামে গালি দিবে ডাইরেক্ট তার কল্লা, ডাইরেক্ট তার মৃত্যুদণ্ড। আমরা মনে করি আজকে আমাদের ইমানের দাবি হলো সে নবীর নামে যারা গালি দিয়েছে শুধু দাঁত ভাঙা জবাব নাই, তাদের কল্লা চাই, মৃত্যুদণ্ড চাই, ফাঁসির মঞ্চে দেখতে চাই। রাজি আছেন আমার সাথে সবাই? মাশাআল্লাহ, কারা কারা রাজি একটু দুহাত তুলে দেখাই তো। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা আমার, তার জন্য যদি প্রয়োজন হয় নবীর সাহাবীরা নবীর মর্যাদা রক্ষার জন্য নবীর জন্য নবীর ডাকে সাড়া দিয়ে যান দিয়েছেন, মাল দিয়েছেন, রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন, যদি প্রয়োজন হয় আজকের বিশ্বময় মুসলিম বিশ্ব 160 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হবে, এবং যদি প্রয়োজন হয় আমার দেশেও যদি ওরকম নাস্তিকের বাচ্চা পাওয়া যায় তার বিরুদ্ধে মাঠে ময়দানে করে জানিয়ে জান নিয়ে হাজির হতে হবে। রাজ্য ছিল কারা কারা চিৎকার করে বলে দাবি করেছি আমার দেশের 92 ভাগ মুসলমান, এদেশের লক্ষ লক্ষ মসজিদ নবীর নামের আজানের ধ্বনিতে সূর্য উদয় হয়, নবীর নামের আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়, সেই জমিনে যেন কোনো নাস্তিকের বাচ্চা আমার নবী এবং নবীর সুন্নত বিধে কথা বলতে না পারে। আমরা জানিয়েছি আমার দেশের গভর্নমেন্ট সম্পর্কে আমরা জানি, তারা মুসলিম গভর্নমেন্ট, তারা ব্যবস্থা নেবেন, আশা করি ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করতে হবে, ঠিক না ভাই? ঠিক, কোন সম্পর্ক ফ্রান্সের সাথে থাকবে না যতক্ষণ তাদের বিচার করানো হবে। ফ্রান্সের যখন ব্যবসায়িক পণ্য আছে, ওষুধ কোম্পানি সানোফি নামে একটা কোম্পানি আছে, সানোফি নামে একটা ওষুধ কোম্পানি আছে, সানোফি নামে ওষুধ কোম্পানি সহ ফ্রান্সের যত পণ্য পাওয়া যায় বাজারে তা কেনা যাবে না। রাজি আছেন? রাজি আছেন? এই নাস্তিকদের নবীর দুশ্মনদের কোনো পণ্য আমরা কিনবো না, কিনতেও দেব না, ঠিক না? ঠিক, এইভাবে তাদের বর্জন করতে চাই। যারা আমার নবীকে আখিরি জামানার নবী মানে না, আমার দেশে আছে কাদিয়ানিরা আছে, আমার নবীকে তারা শ্রেষ্ঠ নবী মানে না, বরং তারা ভারতের গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে, তারাও এই নাস্তিক, তারাও নবীর দুশ্মন। এই কাদিয়ানি কোম্পানি অনেক আছে, প্রাণ কোম্পানি কাদিয়ানি, আরএফএল কোম্পানি কাদিয়ানি, হ্যামকো কোম্পানি কাদিয়ানি, এইভাবে কয়েকটা কোম্পানি আছে কাদিয়ানি। সুতরাং এই জাতীয় কোম্পানি কোন পণ্য মুসলমানের বাচ্চা নবীর উম্মত সে ব্যবহার করতে পারে না, পারে না, পারে না। প্রাণ পানি, প্রাণ ভাজা, প্রাণ ফুড আমরা খাই, কি বলে না, খাই না, খাই না, চিন্তা করি না। আমার নবীকে নবী মানে না, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ভারতের গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে, আর তাদের পণ্য আমি ব্যবহার করি, আমি নবীর উম্মত। আশা করেন না নবী সুপারিশ করবে, এগুলো পরিষ্কার করে আমি আপনাদের সামনে তুলে ধরছি। অনেক কথা আছে, আসলে রাত গভীর হয়েছে, আন্তর্জাতিক এবং দেশের জাতীয় পর্যায়ের বহু বিষয় আছে, আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। আপনার আমার ইমান কেড়ে নিয়ে চলে যাবে, ইমান ধ্বংস করে চলে যাবে, আর আমরা মিলাদুন্নবী পালন করব কোনো দরকার নাই, কি বলেন, ঠিক না? ঠিক, সিরাতুন্নবী পালন করবো, নবীর সিরাত, নবীর সুন্নাত নাই পালন করে লাভটা কি হবে? শুধু নবীর জন্মদিন কি,
জন্মদিন ইতিহাসটা কি? নবীর জন্ম হয়েছে মা আমিনার ঘরে সোবে সাদিকের সময়। বিশ্বনবী জমিনে হাত রেখেছেন, পা রেখেছেন, মাথা উপরে তুলে দিয়েছেন। আর তার জন্মের সাথে সাথে কাবা শরীফের 360টা মূর্তির গলা ভেঙে পড়ে গেছে, পারস্যের অগ্নিপথে দুঃখ করে নিভে গিয়েছে। কোন কারণে? আর আজকের সেই নবীর উম্মত দাবি করি, জন্মদিন পালন করি, মিলাদুন্নবী পালন করি, আমার দেশের মোড়ে মোড়ে মূর্তি হবে, ঘরে ঘরে মূর্তি হবে, অফিসে অফিসে ছবিটাও থাকবে। মুসলমান তার ইমান থাকতে পারে না, নবীর উম্মত মিলাদুন্নবী পালন করে কোন যুক্তিকতা নেই, কোন লাভ নেই, পাই পয়সা মূল্য নেই। ঠিক না বে? ঠিক। খেয়াল রাখতে হবে এগুলা। নবীর জন্মদিন থেকে শুরু করে অপাত পর্যন্ত তার গোটা জিন্দগি একটা একটা সামনে নিয়ে আসেন, পয়েন্ট ভিত্তিক আলোচনা সামনে আনেন, আমার ইমানকে যাচাই করেন, আমার ইমান আছে কিনা, আমি ঠিক আছি কিনা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক। প্রিয় ভাইরা আমার, আসলে গভীর রাত, আমি আলোচনা লম্ব করব না, তাই বলে বলছি না যে সিরাতুন্নবী পালন করা যাবে না। মিলাদুন্নবী পালন করা বৈধ, হাদিসে আছে তিরমিজি শরীফের, বাবু মাজা আফি মিলাদিন নবী নামে একটা বৈধ ও একেবারে বাব আছে, অধ্যায় আছে। সুতরাং মিলাদুন্নবী, মিলাদ শব্দটা হাদিস থেকে বৈধ শব্দ, সহি শব্দ। মিলাদুন্নবী পালন করার কোনো দোষ নাই, তবে বিদাতি কোনো কার্যক্রম করা প্রয়োজন নাই, বরং সুন্নতি কায়দায় আলোচনা করবেন, নবীনায় দরুদ পড়ব, দোয়া করব, এটা বৈধতা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় হাদিস যেটা আছে, রসুলকে বলা হলো সোমবারে রোজা রাখেন কেন, এই দিনের কি এত মর্যাদা আপনি কেন দেন? বিশ্বনবী বললেন, ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা বুইস্তু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি দুনিয়া থেকে বিদায় নেব, তাই সোমবার দিন বিশ্বনবী নিয়মিত প্রতি সোমবার তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ, উলিদতু থেকে মিলাদ, সুতরাং এটাকে অবৈধ নয়, এরা বৈধতা আছে। কিন্তু যেটা বললাম তা হচ্ছে এর সাথে সাথে নবীর জীবনকে আমাদের জীবনে আমলে আনতে হবে। ঠিক নেবে? ঠিক। মাশাআল্লাহ প্রিয় ভাইরা, আমি আর লম্বা কথা বলবো না, এটুকু বলছি আজকে নবীর শিক্ষা হচ্ছে কোরআন, রসুল নিয়ে এসেছেন কোরআন। রসুল কি রেখে গিয়েছেন আপনার কাছে, কি দিয়ে গেছেন আপনাকে, কি হাদিয়া দিয়ে তিনি চলে গেছেন, 1450 বছর আগে চলে গেছেন, কি হাদিয়া দিয়েছেন? হাদিয়া হলো এই কোরআন। হাদিয়া কি? কোরআন পড়তে পারেন সবাই? সন্তানটা কোরআন পড়তে পারে? দেশে খুন, গুম, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণের পর ধর্ষণ একাকার হয়ে গেছে, তাই না? এর মূল কারণ জানেন? কোরআনকে বাস্তবে আনতে হবে। প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটি, সব জায়গায় কোরআন শিক্ষা বাধ্যতামূলক দরকার। কোরআন যতদিন চালু না হবে ততদিন পর্যন্ত খুন, গুম, ধর্ষণ বন্ধ হবে কোনো দিন? হবে না। কোন সরকার পারবে না, কেয়ামত পর্যন্ত কোন সরকার খুন, গুম, ধর্ষণ বন্ধ করতে পারবে না। চ্যালেঞ্জ করে বলছি, কারণ কি জানেন? রসুল যে জামানা, একটা জাহিলি জামানা, তিনটি বৈশিষ্ট্য ছিল, তিনটি ভাইরাস, ইংরেজিতে বলা থ্রি ডাব্লিউ, ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, ও দ্য থ্রি অ্যাবসর্বিং প্যাশনস অফ দ্য আরব। আরবের ছিল তিনটি ভাইরাস, তিনটি ডব্লিউ, ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, মদ গাঁজা, যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, আর নারী নিয়ে অশ্লীলতা, বেহায়াপনা, জেনা ব্যবিচার, ধর্ষণ, একাকার ছিল। এই তিনটি একাকার ছিল, রাসূল বন্ধ করেছেন কি দিয়ে? কথা বলেন কি দিয়ে? সেই কোরআন বাদ দিয়ে। কিন্তু কোনো দিন এগুলো একটা বন্ধ হতে পারে না। কোরআনের আইন, কোরআনের বিচার, কোরআনের শাসন চালু করতে হবে, আর যুবকদেরকে কোরআন দিয়ে গড়তে হবে। মাশাআল্লাহ, আমি আর কথা লম্ব করতে চাই না, দোয়ার দিকে যেতে চাচ্ছি। যুবকদের বলবো, বিশ্বনবীর আন্দোলনের যুবকরাই ছিল প্রেরণা, বিশ্বনবীর ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের যুবকরাই রক্ত দিয়েছে, যুবকরাই যুদ্ধ করেছে, যুবকরাই সব কিছু করেছে। আর নবীর আন্দোলনে প্রাথমিকভাবে যত বিরোধিতা ছিল সব বুড়ো আর মুরব্বীরা বিরোধিতা করত, বুড়া লোকরা বিরোধিতা করতো, আর যুবকরা আন্দোলনকে চাঙ্গা করেছে, তাই বলে মুরব্বীরা রাগ করেন না। আবার প্রিয় ভাই বন্ধুরা, আমার এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, মেম্বার সাহেব এনামুল হক ভাই সহ, সুয়ান সহ একদল যুবকেরা এই প্রতিশ্রুতি নামে একটা অর্গানাইজেশন, আপনারা কি প্রতিশ্রুতি দিয়েছেন তাকে যারে বেই যাওয়ান, প্রতিশ্রুতির গান গেয়ে গেছে, কথা দিতে পারে যদি না, কি গান গাইতে পারে যদি তুমি কথা দাও, যদি কথা দাও, তাই না? তো কথা দাও মানে প্রতিশ্রুতি দেয়া, কথা দেয়া। তো যুবকরা আপনাদের কি কথা দিয়েছে আমরা জানি না, নিশ্চয়ই কোনো না কোনো কথা দিয়েছে। কি কথা দিয়েছেন? সমাজের জনগণের সেবা করবেন, সেবার মাধ্যমে। বিশ্বনবী জন্ম থেকে 40 বছর সেবার মাধ্যমে কাজ করেছেন, তারপরে কোরআন দিয়ে তিনি সমাজ গড়েছেন। যুবকরা তোমরা সেবার মাধ্যমে এগিয়ে যাও, সেবার মূল মন্ত্র কোরআনকে হাতে নাও, সুন্নাকে হাতে নাও, আল্লাহ তোমাদের সেবাকে কবুল করে রেখে, আমরা বলি আমিন। আমাদের দেশের কিছু টিভি মিডিয়া এটা উঠে পড়ে লাগছে কিন্তু, তাই না? যে ওয়াজের দ্বারা নাকি ধর্ষণ বাড়ে, কি জঘন্য কথা। আচ্ছা ওয়াজে আরও কমে না বাড়ে?
আপনারা বলেন তো কমে না পারে? সিলেটে এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, ওরা কি ওয়াজ শোনে? কোন হুজুরের ওয়াজ শোনে ওরা? আচ্ছা, নোয়াখালী বেগমগঞ্জে মহিলাকে উলঙ্গ করে বিপাস্তর করে যা করলো, ওরা কি ওয়াজ শোনা পাঠি? কতক্ষণ ওয়াজ শোনা পাঠি? একসময় বিশ্ববিদ্যালয়ে এক ছেলে 100 ধর্ষণ করে সেঞ্চুরি করে আনন্দ মিছিল করছিল, এ কি ওয়াজ শোনা পাঠি? আমি বুঝলাম না, বাংলাদেশে যেখানে যা হয় ধর্ষণ যারা করে এরা যে ওয়াজের ধারেও যায় না। আর এই কিছু কিছু এই বামরাম নাস্তিক এদের চুলকাইতেছে, তাই ওয়াজ বন্ধ করা ধান্দায় ওই উল্টা উদর পিণ্ডি বুদুর ঘাটে যা হয়েছে, কথা ঠিক না? এই জন্য ওয়াজ চালু করতে হবে। যুবকদেরকে ভালো রাখতে, সমাজকে ভালো রাখতে ওয়াজ বেশি বেশি চালু রাখবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমিন, আল্লাহুম্মা আমিন।